খেলার খবর খবর নিয়ে মাঠে ময়দানে লগইন করছি আমি সালাউদ্দিন সাদিক। প্রস্তুতি ক্যাম্প করতে এখন সিলেটে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগেই ঢাকায় আসে সফরকারীরা। রশিদ খান এবং মোহাম্মদ নবীকে ছাড়াই এসেছে আফগানিস্তান। শনিবার রাতে ঢাকায় পৌঁছানোর পর কন্ডিশনিং ক্যাম্প করার জন্য আজ দুপুরে সিলেটে যায় আফগানরা। দলের সঙ্গে না এলেও রশিদ এবং নবী ওয়ান ডে সিরিজের আগে আসবে বাংলাদেশে। তাদের আসার সম্ভাব্য তারিখ 19 ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এই দুই তারকা ক্রিকেটারের। সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে আফগানিস্তান টিম যাবে চট্টগ্রামে। 3 ওয়ানডে এবং 2 টি-টোয়েন্টির লড়াই শুরু হবে আগামী 23 ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের 3টি ম্যাচই হবে চট্টগ্রামে, মিরপুরে হবে 2 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বঙ্গবন্ধু বিপিএলে কাল শুরু হবে শেষ চারের লড়াই। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। মিরপুরে দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচ। একই দিন প্রথম কোয়ালিফায়ার খেলবে দুই টেবিলের টপার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। আসরে মাঠের লড়াইয়ে চলবে দুদলের, এবার লিগ পর্বের ছন্দ ধরে রাখার মিশনে নামবে তারা। আগের দুবার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কুমিল্লা। তৃতীয় শিরোপা জিয়ে মিশন হারাতে চায় বরিশাল। অন্যদিকে কখনো শিরোপা না জেতা বরিশাল এবার বদ্ধপরিকর চ্যাম্পিয়ন হতে। হারলে সুযোগ থাকছে দুদলের সামনে, এই ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি হতে হবে পরাজিত দলকে। এলিমিনেটর ম্যাচে খুলনা চট্টগ্রামও মাঠে নামবে প্রথমবার শিরোপা জয়ের মিশনে এগিয়ে যেতে। এদিকে প্লে অফ থেকে সীমিত দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি। প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে 2-1 গোলে শিরোপা জেতায় ব্লোজরা। অতিরিক্ত সময়ে গোলের জয় নিশ্চিত করে চেলসি। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। তবে বিরতির পর সাফল্য পায় ইংলিশ জায়ান্টরা। 55 মিনিটে ক্যালাম হ্যাটসন ওডোয়ের ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করেন রোমেলু লুকাকো। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেলসি। পেনাল্টি থেকে পালমেইরাসকে সমতায় ফেরান রাফায়েল বেইগা। নির্ধারিত সময় 1-1 সমতায় শেষ হলে ম্যাচ করায় অতিরিক্ত সময়ে, যেখানে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দলের শিরোপা নিশ্চিত করেন কাই হাবার্টস। স্প্যানিশ লালিগাতেও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গ্যালাকটিকোরা। লালিগায় শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। দীর্ঘদিন পর দলে ফেরা গ্যারেথ বেল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধেও চলে দুদলের গোলমিসের মহড়া। ভিনিসিয়াস অ্যাসেন্সিওরা সুযোগ কাজে না লাগাতে পারায় ড্র নিয়ে থাকতে হয় তাদের। 24 ম্যাচ শেষে 54 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, 4 পয়েন্ট কম নিয়ে 2 সেভিয়া। এদিকে রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 2টায় কাতালানদের প্রতিপক্ষ স্পানিয়ল। আজ এ পর্যন্তই লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টার নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।